আজকের এই মিটিং ইউনাইটেড কুচবিহার, আজকের এই মিটিং ইউনাইটেড কুচবিহার, যেমন গোটা ভারতবর্ষ জুড়ে ইউনাইটেড ইন্ডিয়া, আমাদের ইউনাইটেড কুচবিহার, এটা আমরা দেখিয়ে দিতে চাই। 2024-এ কুচবিহার জেলার শেষ কথা তৃণমূল কংগ্রেস বলবে, কোন বিজেপি, কোন বামফ্রন্ট, কোন কংগ্রেস দল আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, ফলাও করে কার বিরুদ্ধে কি লেখার জন্য তারা ব্যস্ত হন, অথচ সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থেকে মানুষের জন্য উন্নয়ন করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, একবারও তাদের পাতায় সেটা স্থান পায়নি। তারা চায় তৃণমূল কংগ্রেসের অনেক কোটা আরো বেশি হোক, ফাটলটা বেশি হোক, কিন্তু একটা কথা মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস লড়াই করে বামফ্রন্টকে এই বাংলা থেকে বাংলা ছাড়া করেছে। 2024 আমাদের কাছে চ্যালেঞ্জ, বিশেষ করে কুচবিহারের মানুষ, এখান থেকে শুরু করে সমস্ত মানুষ, আমরা 2011, 2014, 2016 আমরা কুচবিহার জেলায় শেষ কথা বলেছি, 2019-এ অজানা কারণে হোক আর নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য হোক আমরা লোকসভায় জিততে পারিনি, তার ক্ষতি বিগত 5 বছর ধরে আমাদের কুচবিহারের মানুষকে ভোগ করতে হয়েছে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতাল দহ রোড। কি পেয়েছি আমরা কুচবিহারের মানুষ? আমরা একজন সাংসদ, একজন প্রতিমন্ত্রী পেয়েছি। আমরা কোনোদিন দেখলাম না যে আমাদের কুচবিহারের সাংসদ, কুচবিহারের প্রতিমন্ত্রী কোথাও দাঁড়িয়ে 1 কিলোমিটার রাস্তা উদ্বোধন করলেন, দেখিনি। আমরা ওই ছবিতে দেখি, গেটে দেখি, পোস্টারে দেখি, কিন্তু বাস্তব জায়গায় আমরা কোনোদিন দেখিনি। এটা স্বাভাবিক, এ ভুলটা আমাদের কুচবিহারবাসীর ভুল, যে আমরা যদি চোরের হাতে দেশের শাসন বাদ দেই, জেলার শাসন বাদ দেই, কোনো ডাকাতের হাতে, তার থেকে ভালো কাজ পাওয়া আশা করা যায় না, তার থেকে ভালো কাজ আশা করা যায় না। যে কমের চাকিতে টিন বসায় দিয়ে যদি আমরা বলি বাসমতি চাল বের হবে, কোনোদিন হবে না, ওখানে আটায় বের হবে, ওখানে আটায় বের হবে। আমরা কুচবিহার জেলার মানুষ 2019-এ যাকে বসিয়েছি তার দ্বারা ব্যাংক ডাকাতি হবে, সোনার দোকানে ডাকাতি হবে, সরকারের অর্থ তছরূপ হবে, সাধারণ মানুষের কাজ হবে না। সাধারণ মানুষকে সেটা ভাবতে হবে যে আমাদের জন্য তৃণমূল কংগ্রেস 24টা ঘন্টা সারা বছর ধরে করোনার সময় থেকে শুরু করে সব সময় আপনাদের পাশে দাঁড়ায়। আজকে মমতা ব্যানার্জি এতগুলো প্রকল্প, ওরা 100 দিনের টাকা আটকিয়েছে, ওরা আবার যোজনার টাকা আটকিয়েছে, ওরা রাস্তা তৈরির টাকা আটকিয়েছে, কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা থেমে থাকিনি। গত 2023-24 আর্থিক বছরে আমরা পশ্চিমবঙ্গ সরকারের 3,000 কোটি টাকা বরাদ্দ করেছি রাস্তা নির্মাণের জন্য। আপনাদের প্রত্যেকটা এলাকায় এলাকায় পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে, আরো নতুন কাজ আমরা শুরু করেছি, আমরা বন্ধ করিনি আমাদের উন্নয়ন। আজকে লক্ষ্মীর ভাণ্ডার, আজকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন 1 জানুয়ারি থেকে যত লোক দুয়ারে সরকারের মধ্যে আবেদন করবেন প্রত্যেককেই বার্ধক্য ভাতা দেওয়া হবে, শুধু শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব না, সবাই, মায়েরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কিন্তু তারপরেও ভোট আসলে কোথায় যেন আমরা ভুলে যাই, কোথায় যেন আমরা ভুলে যাই যে বিজেপি মানে হিন্দু মানুষের কোথায় যেন একটা মনের মধ্যে আন্দোলন শুরু হয়। আমি বলবো যে যারা এখানে হিন্দুরা আছে, আমি মুসলমানদের কথা বাদ দিলাম, এই 5 বছরে, এই 10 বছর ধরে বিজেপি কোন হিন্দু মানুষের জন্য আলাদা ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? করেনি। হাসি পায় দেখলে
সারের দোকানে বড় বড় গেট করা আছে, প্রধানমন্ত্রীর ছবি, কিষাণ সমৃদ্ধি যোজনা, কিষাণ সমৃদ্ধি যোজনার নামে গেট, আর সেখানে কিষাণের গলা টিপে এক বস্তা সুপার ফসফেটের দাম 700 থেকে 800 টাকা নেওয়া হচ্ছে। এটার নাম কিষাণ সমৃদ্ধি। আমাদের কুচবিহার জেলার মানুষ, দিনহাটা মহকুমার মানুষ, প্রত্যেকটা মানুষ তামাক চাষ করেন। আজকে সুপার ফসফেট, ইউরিয়া, সুফলা 10-26 প্রত্যেকটা সারের দাম 2014 যা ছিল আজকে তার 3 গুণ 4 গুণ। কই কথা তো বিজেপি বলছে না, একথা বিজেপি বলছে না। মুসলমানদের জন্য আলাদা দাম, হিন্দুদের জন্য আলাদা দাম। কেউ বলতে পারবে কোন হিন্দু ভাইরা যারা বিজেপি করেন, ভাইকেরাও যতদূর যাচ্ছে যে সারের দোকানে লেখা আছে যে হিন্দু নিলে সুপার ফসফেট 400 আর মুসলমান নিলে 700, কোথাও নেই, কোথাও নেই দ্রব্য মূল্য হিন্দু মুসলমান সবাইকে সমানভাবে তার দায়ভার বহন করতে হচ্ছে। তাহলে আমরা কি পেয়েছি বিজেপির কাছ থেকে? কে হিন্দুত্বের কথা আর কি বলবে? 10 বছর ধরে ক্ষমতায় ছিল, আর মানুষকে কি বলবে? এটা তো নয় যে আমরা এই প্রথম ভোটে দাঁড়াইছি, আমাদের ভোট দাও, আমরা ভোটে জিতলে তোমাদের জন্য এই করব। অনেক স্কিম বলেছে, 2014 বলেছে, 2019 বলেছে, 2021 বলেছে, শুধুমাত্র মিথ্যা মিথ্যা মিথ্যা, মিথ্যার প্রতিশ্রুতি, মিথ্যার ভুল জুড়ি। এই মিথ্যাকে রোধ করতে হবে, এই মিথ্যাকে উৎখাত করতে হবে। আমাদের মনে রাখতে হবে 2024 লড়াইতে আমরা যদি জিততে না পারি, এটাই হবে ভারতবর্ষের শেষ নির্বাচন। কারণ যেভাবে বিজেপি তার ক্ষমতাকে কুক্ষিগত করে, নির্বাচন কমিশন কোর্ট বিচার ব্যবস্থাকে নিজেদের করায়ত্ত করতে চাইছে, ফেসিবাদী কায়দায় গোটা শাসনযন্ত্রটাকে আরএসএস এর মধ্যে নিয়ে যেতে চাইছে, তাকে রুখে দিতে গেলে এই 2024 লড়াইতে আমাদের জিততে হবে, এর বিকল্প নেই। আজকে এখানে মানুষরা আছেন, আজকে মাথার উপর মমতা ব্যানার্জির ছাতা আছে বলেই আমরা এখানে শান্তিতে বসে মিটিং শুনছি। যান মণিপুর একটা ছোট্ট রাজ্য, 6 মাসের বেশি জাতি দাঙ্গা চলছে খ্রিস্টানদের সঙ্গে হিন্দু, সেখানে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, সেখানকার পুলিশ, সেখানকার মিলিটারি, সেখানকার আধা মিলিটারি দাঁড়িয়ে দাঁড়িয়ে তানসা দেখছেন। প্রত্যেকদিন হাজার হাজার ঘর বাড়ি পোড়ানো হচ্ছে, প্রত্যেকদিন মা বোনকে ধর্ষণ করে উলঙ্গ করে রাজপথে ঘুরিয়ে বেড়ানো হচ্ছে। আর বিজেপির প্রধান সেবক, আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা কথাও সংসদে দাঁড়িয়ে বলেননি বা মণিপুরে গিয়ে মানুষের পাশে দাঁড়াননি। আপনারা কি চান মণিপুর আমার বাংলায় আসুক, মণিপুর আমার দিনহাটায় আসুক, মণিপুর আমার কুচবিহারে আসুক? যদি এটা না চান তাহলে 2024 এই ইউনাইটেড কুচবিহারকে সামনে রেখে আমরা যেমন জেলা স্তরে সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছি, তেমনি ভাবে ব্লক অঞ্চল বুথ থেকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপিকে কুচবিহার জেলা বাংলা থেকে ভারতবর্ষের গদি থেকে উৎখাত করার দায়িত্ব এই 3000 মাটি থেকে আমাদের নিতে হবে। এখান থেকে ডাক যাবে গোটা কুচবিহার জেলায়। এই আহ্বানটা রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন, আমার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।